সরকার থেকে আমাদের এই নবগঠিত কমিটির সূর্য সন্তানেরা আজকে শপথ গ্রহণ করলো যে এই দেশের মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে তারা মুক্ত করবে। দেশ নেত্রী যখন অসুস্থ থাকে সারা দেশ তখন অসুস্থ থাকে। এই জাতিকে এবং দেশকে অসুস্থতা থেকে মুক্ত করতে হবে। এই প্রত্যয়ে আজকে আমাদের এই মাজার জিয়ারত অনুষ্ঠান হবে। জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক রকম অসুস্থ। আল্লাহর কাছে আমরা দোয়া করব, কামনা করব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সালামতে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা দেশবাসীর কাছে ওই দোয়াই কামনা করব। এবং সেই সঙ্গে আজকের আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ এসেছেন, আরও যারা কমে যুক্ত হবেন, তাদের সবার প্রতি আহ্বান থাকবে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা সেটা আগামীতে করবে। আমার মন্তব্য বক্তব্য হলো যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দাওয়া ন্যায্য। সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্যে। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। কমিটিতে খারিজ করা হয় কথাটা ঠিক না, এটা সম্পূর্ণ একটা অলীক কথাবার্তা। কমিটি হয়েছে, কাউন্সিলে হওয়ার কথা, এখন আহ্বায়ক কমিটি কখনো কাউন্সিলে হয় না। আহ্বায়ক কমিটি গঠিত হয় পরবর্তীতে কাউন্সিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয়, সেটা অন্য জিনিস। এটা হলো আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটা নীতি নির্ধারণের ব্যাপার। আমাদের সরকার, আমার চ্যালেঞ্জ হচ্ছে সরকার, আমাদের সরকার হলো এই সরকার, আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র কিছু থাকে না। সুতরাং এই হায়রানের হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।